টি সিরিজের তাদের প্রজেক্টটা হবে আজ নয় কাল হবে কিন্তু হবেই ঠিক আছে অন্যদিকে মহেশবাবু তার সাথে কাজ করতে চাইছে জুনিয়র এন তার সাথে কাজ করতে চাইছে প্রতিটা হিরোই তার সাথে কাজ করতে চাইছে ইভেন যারা সিনিয়র অ্যাক্টার্স আছে তারা কাজ করতে চাইছে বলিউডের এরকম প্রচুর রিয়েলিস্টার্স আছে যারা কাজ করতে চাইছে বলিউডের আমি বাদ দিচ্ছি তেলেগুতে যদি খালি দেখি প্রচুর যত হিরোরা আছে সবাই কিন্তু সন্দীপকে বেশি প্রেফার করছে রাজামৌলির থেকেও বেশি এবং টলিউড ইন্ডাস্ট্রি মানে তেলেগু ইন্ডাস্ট্রিটাকে তো টলিউড টলিউডে বলা হয় তো ওদের ওখানে যত এই লিস্টের প্রডিউসার্স আছে তারাও কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে কাজ করতে চাইছে প্রত্যেকেই কিন্তু তাকে অফার করছে ছবি এবং সন্দীপ একটু সময় নিয়ে কাজ করে আপনারা প্রত্যেকেই জানেন যে তারা হুড়ো করে পরপর ছবি করে না ছবি ছবি লাইন আপ করে রাখে কিন্তু একটা অনেকটা সময় নেয় কারণ সে খুব যত্ন করে করে সে যাই বানায় সেটার সাথে আমরা এগ্রি ডিসএগ্রি করতে পারি বাট সে কিন্তু খুব যত্নের সাথে ছবি বানায় এবার কথা হচ্ছে কেন সন্দীপ রেড্ডি বাঙ্গা যে মাত্র তিনটে ছবি করেছে যার মধ্যে অ্যাকচুয়ালি দুটো ছবি করেছে প্রথমটা তো অর্জুন রেড্ডি সেটা ডিমেড ছিল কবির সিং তো দুটো গল্প বলেছে তার পরবর্তীতে কেন তার ডিমান্ড এত বেশি এস এস রাজামল্লীর থেকেও বেশি সেটাই আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করব তো সবচেয়ে প্রথম যে জিনিসটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আপনাদেরকে দেখতে হবে যে কোন ডিরেক্টর কত দিন ধরে কাজ করছে এস এস রাজামল্লি কিন্তু দু এক সাল থেকে কাজ করছেন সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু দু থেকে কাজ করছে রেড্ডি বাঙ্গা যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করেছে সেটা খুব অল্প সময়ের মধ্যে করেছে মানে সে মাত্র সাত বছরের মধ্যে যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করে ফেলেছে সেটা মারাত্মক হিউজ মানে পুরো ইন্ডিয়াকে আর কি শেক করে দিয়েছে যেটা এর আগে রামগোপাল বর্মা করতে পেরেছিল এবং এস এস নিজে অ্যানিমালের যখন অডিও লঞ্চ হয়ে ট্রেলার লঞ্চ টাইপের হয়েছিল হায়দ্রাবাদে সেখানে তিনি নিজে বলেছিলেন ওয়ান্স ইন ওয়াইল দেয়ার কামস এর ডিরেক্টর হু শেক্স দ্য ইন্ডাস্ট্রি একটা রামগোপাল বর্মা করেছিল এ আর এখন সন্দীপ রেড্ডি বাংলা করেছে সেটা কিন্তু ফ্যাক্ট এবং রাজামৌলি কিন্তু প্রথম দিকে আপনি যদি দু থেকে আর মাঘাধীরার আগে অব্দি দেখেন তখন কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রির মধ্যেও রাজামৌলি কিন্তু এ লিস্টার মানে সে মানে সে সাকসেসফুল ডিরেক্টর ছিল নো ডাউট বাট তাকে কিন্তু যে একদম এক্সট্রা অর্ডিনারি ডিরেক্টর যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সকল সে ছিল না মাঘাধিরা ওয়াজ দা ফার্স্ট ফিল্ম থেকে কি তাকে প্রাধান্য দেওয়া হয় তাকে আর কি সে খুব মানে পাথ ব্রেকিং কিছু করছে সেটা মাঘাধিরার পর থেকে মানে কনসিডার করা হয় তার আগে সে কিন্তু রেগুলার কমার্শিয়াল ছবি বানাতো হ্যাঁ তার স্টোরি টেলিং ভালো ছিল ক্যারেক্টারাইজেশন সবকিছুই ভালো ছিল সেটা আমি কোনো কোয়েশন করছি না সেটা নিয়ে বাট তেলেগু ইন্ডাস্ট্রিতে কিন্তু তার সমসাময়িক অন্য ডিরেক্টার কিন্তু সেম লেভেলে হিট ইত্যাদি দিত তো সেই যে পাথ ব্রেকিং কিছু করছে সেটা মাগাধীরার পর থেকে হয়েছে তো তাহলে সেই কিন্তু অনেক দিন বেশি দিন ধরে আছে সন্দীপ রেড্ডি বাঘা কিন্তু অনেক মানে নিউ কামার আর কি কম্পারিটিভলি অনেক ছোট আর কি তার থেকে তো সেখানে কিন্তু ইম্প্যাক্টটা সে অনেক তাড়াতাড়ি ক্রিয়েট করে ফেলে এবার যদি আমরা লজিস্টিক্স ব্যাপার নিয়ে আসি তাহলে সন্দীপ রেড্ডি বাংলার ছবি কিন্তু অনেক কম কম বাজেটে অনেক কম টাইমের মধ্যে হয়ে যাচ্ছে যদি সন্দীপ রেড্ডি বাংলা ধরুন দু বছর টাইম নিচ্ছে অ্যানিমালটা একটু বেশি টাইম লেগেছিল তার কারণ হচ্ছে কোভিড চলে এসেছিল ইত্যাদি বাট সে যদি দু বছর সময় না একটা ছবি

এর সাথে বিশাল একটা পাবলিসিটি কস্ট ইত্যাদি ইনক্লুড করে একটা ফাইভ হান্ড্রেড প্লাস ক্রোস গিয়েছিল বাজেট রাজামলি নিজেই ইন্টারভিউতে বলেছিলেন তো সন্দীপ রেড্ডি বাঙাকে নিয়ে কিন্তু আপনাকে এত খরচা করতে হচ্ছে না তো বাজেটের দিক থেকে কম কিন্তু রিটার্নের দিক থেকে আর ওয়াইটা অনেক বেশি সন্দীপ রেড্ডি বাঙার ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি কবির সিং কত কম টাকায় বানানোর একটা ছবি ছিল হিউজ একটা কালেকশন করেছে আর ওয়াই ইজ হিউজ আর দ্বিতীয় হচ্ছে যেটা বললাম কম সময়ের মধ্যে করে ফেলা সন্দীপ রেড্ডি বাঙ্গা এগিয়ে থাকবে কারণ রাজামৌলি ছবিগুলো হতে অনেক সময় লাগছে এবং আর ওয়াই কম হ্যাঁ আপনাকে গ্লোবাল লেভেলে একটা সাকসেস আর আর এনে দিয়েছে সেটা নো ডাউট কিন্তু খরচাও বেশি হচ্ছে সেই অনুযায়ী রিটার্নটা কম আসছে কেন কাজ করতে চাইছে বাঙ্গার সাথে বেশি করে আপনারা যদি ভালো করে দেখেন রাজামৌলির ছবিতে কিন্তু রাজামৌলি নিজেও একজন স্টার ঠিক আছে স্টার নো রাজামৌলি কি করেন যে উনার স্টোরিতে মানে সিনেমার মধ্যে স্টোরিটা প্রথমে প্রাধান্য পাবে তার পরবর্তীতে ক্যারেক্টার প্রাধান্য পাবে তিনি স্টোরির সাথে কখনো কম্প্রোমাইজ করেন না আমি যে হিরোকেই পুরো সার্ভিস করে যাবো সেটা কিন্তু সে করেন না আর সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু উল্টোটা করে সে কিন্তু ক্যারেক্টারের উপরই পুরো ছবিটা ফোকাস দেখবেন এই যে কবির সিং অর্জুন রেড্ডি বা আমাদের অ্যানিমাল এগুলো প্রতিটাই কিন্তু ক্যারেক্টার ফোকাস কোটা ছবিটাই ওই ক্যারেক্টারটার উপরই দাঁড়িয়ে আছে ইভেন স্পিরিট যে ছবিটা হতে চলেছে সেখানেও কিন্তু পুরো ছবিটা দাঁড়িয়ে আছে প্রভাসের ক্যারেক্টারটার উপর সেটা কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙা নিজে ইন্টারভিউতে ক্লিয়ার করে দিয়েছে এবার যখনই সেটা হচ্ছে তখন কিন্তু হিরোই সব কিছু করছে মানে হিরো যা কিছু করছে মানে ওখানে যে মাস মুমেন্টস গুলো আজকে অ্যানিমালের মাস মুমেন্টস গুলো কিন্তু আর ডায়লগ সিনস যেখানে রণবীর কাপুর অসাধারণ পারফরমেন্স দিচ্ছে সেইটা বুঝবাম দিচ্ছে কিন্তু কিন্তু রাজামৌলির ছবির ক্ষেত্রে ভিজুয়াল যেখানে একটা বাঘ আছে ভিএফএক্স আছে অনেক কিছু আছে সেখানে ডিরেক্টরের কারুকার্যটা অনেক বেশি এখানে রাইটারের কারু মানে সন্দীপ রেটি বাং রাইটারের কারুকার্য বেশি ডেফিনেটলি সেখানেও স্টেজিং ইত্যাদি আছে বাট সেখানে অভিনেতা করার জায়গাটা অনেক বেশি অভিনেতা হিসেবে আপনি বেশি হাইলাইটেড হবেন আজকে অর্জুন রেড্ডি একটা ছবি করে ভিজে বিজয় দেবরকুন্ডা যে স্টার স্ট্যাটাসটা পেয়েছিল বা কবির সিং এর শাহিদ কাপুর ওইরকম হিট জীবনে মানে ওরকম মেগা হিট দেখেনি সেই হিটটা সে দেখে যে রণবীর কাপুর যে স্টার্টামটা দেখলো অ্যানিমালের পরে সেটা মানে আনইমাজিনেবল তো এইগুলো কিন্তু দেখুন প্রতিটাই কিন্তু ক্যারেক্টার ড্রিভেন যেহেতু ছবি হিট হলে প্রশংসা কিন্তু ওদেরই হবে রাজামৌলির ক্ষেত্রে কিন্তু ছবি হিট হলে অ্যাক্টার্সদের থেকেও বেশি রাজামৌলিরই প্রশংসা হবে কারণ এখানে স্পেকটাকেলটা কিন্তু অন্য জিনিসের ওপর বেস করে তৈরি করা হচ্ছে

এবার সেটা যদি কোনো গন্ডগোল হয়ে যায় তার কিন্তু কেরিয়ার পুরো ব্যাকফায়ার করে যাবে সেই টাইম পিরিয়ডের মধ্যে ধরুন একটা ছবির জন্য মহেশবাবু আমি ধরে নিলাম কত টাকা পেতে পারে দেড়শো কোটি দুশো কোটি টাকা পেতে পারে কিন্তু এই ধরুন পাঁচ ছ বছর যে সে টাইমটা দেবে চার পাঁচ বছর একটা টাইম দিয়ে দেবে সে রাজামৌলিকে এর মধ্যে সে কতগুলো ছবি করে ফেলতে পারতো চার থেকে পাঁচটা ছবি করে ফেলতে পারতো সে তার সাথে কত অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতো তার অনেক বেশি ইনকাম হতো রাজামল্লীর সাথে ছবি করে হয়তো ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেশি পাচ্ছে অনেক বেশি প্রচার হবে কিন্তু এখানে সে টাকা কিন্তু অনেক বেশি ইনকাম করতে হবে সেখানে কিন্তু সন্দীপ রেডি বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো একেবারেই নেই যে আপনি পাবলিক অ্যাপিয়ারেন্স করতে পারবেন না বা আপনি এইটা করতে পারবেন না বা আপনাকে এতটা টাইম দিতে হবে কারণ কাপুর তো করেছে তার সাথে ঝুঁটি মেমাকারও করছে অন্য ছবিও করছে তো ওরকম কোনো ব্যাপার নেই মানে সন্দীপ রেডি বাংলা তো ওইভাবে পুরো ব্লক করে দেয় না যেটা কিন্তু সন্দীপ মানে রাজামলি করছে তো একটা সাথে দেখছে আমার বেশি প্রফিট হবে বাঙ্গার মতো একটা ডিরেক্টরের সাথে কাজ করলে আমি কমার্শিয়াল প্রফিটের দিক থেকেও বলছি ডেফিনেটলি বেশি হবে সেটা এবার যদি এর পরবর্তীতে স্পিরিটে যেহেতু প্রাভাসের তো আরও হিউজ একটা রয়েছে আমরা বেশি করে বুঝতে পেরে গেছি এবার প্রভাসকে নিয়ে যদি স্পিরিট অন্য লেভেলে একটা হিট দিতে পারে এবং মানে অন্যাসের যে কোনো ছবির বাজেট তিনশো কোটি টাকা হয় তো স্পিরিটের বাজেট তিনশো কোটি টাকা উল্টে প্রভাসের অন্য ছবির বাজেট আরো বেশি হয় কালকি ইত্যাদির বাজেট কিন্তু অনেক বেশি সেখানে যদি ও ওই তিনশো কোটি নিয়ে কালকির থেকে বেশি বক্স অফিস দিয়ে দিতে পারে তখন কিন্তু আপনি দেখ দেখবেন যে সবাই ওই ধরনের ছবি বানাবার চেষ্টা করবে তখন কিন্তু কেউ আর স্পেক্টেকেলের দিকে প্রডিউসার পয়সাই লাগবে না কারণ বললো স্পেক্টেকেল না বানিয়েই তো ড্রামা বানিয়ে সেখানে কিন্তু মানে অ্যানিমাল ইজ নট অ্যান অ্যাকশন ফিল্ম মানে অ্যাকশনের একটা চাঙ্কা আছে বাট পুরো ছবিটাই কিন্তু অ্যাকশন অ্যাকশনটা দেখবেন একটা জায়গা স্পেসিফিক্যালি বাকি ছবিটা কিন্তু ইটস এ ড্রামা ফিল্ম পুরোটাই কিন্তু কনভারসেশন মোমেন্ট ক্যারেক্টার মোমেন্টস দিয়ে পুরোটা জিনিসটা বার করেছে তো সেই ছবি যদি ওরকম হিউজ ব্যবসা করতে পারে তাহলে পিছনে এত করে লাভ কি তখন তখন কিন্তু কিন্তু সেটা অন্য লেভেলে চলে যাবে আরো বেশি মানে মানে স্টারডামটা আর কি পেয়ে যাবে আর কি বাঙ্গার নিজের হাতে এবং আমার মনে হয় ইটস আ ভেরি হাই টাইম কি বাঙ্গার কিন্তু ছবি প্রডিউসও করে দেওয়া মানে চালু করা উচিত আর কি তার প্রোডাকশন যেহেতু আছে অলরেডি তার কিন্তু অন্য ছবি প্রডিউসও করা চালু করা উচিত কারণ এইটা মানে এই সে করে কিন্তু সে আরো বড় আর কি ডিরেক্টর কাম প্রোডিউসার হয়ে যেতে পারে সেটা দিয়ে সে আরো বেশি মানে ছবি করতে পারবে আরকি এই টাইমটা তার কাজে লাগানো উচিত বলে আমার মনে হয় সেটাই ছিল আমার অ্যানালিসিস আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই